সবার মতামত নিয়ে অতীতকে পেছনে ফেলে সামনের দিকে এগোতে চান চট্টগ্রাম সিটির নবনির্বাচিত মেয়র এম রেজাউল করিম চৌধুরী চট্টগ্রামকে নান্দনিক পরিবেশবান্ধব ও বসবাস উপযোগী হিসেবে গড়ে তুলতে চান তিনি তবে সদ্য সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন জানিয়েছেন সামনের দিকে এগোতে সবার আগে সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত করতে হবে নুরের ক্যামেরায় একরামুল হকের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম নির্বাচনী ইশতেহারের সাঁত্রিশ দফায় জলাবদ্ধতা নিরসন পরিচ্ছন্নতা এবং দখলদার উচ্ছেদ সহ আধুনিক নগরী গড়ে তোলার উপর গুরুত্ব দেন নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী পনেরো ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজও শুরু করেছেন তিনি প্রথম তো জলাবদ্ধতা আছেই তারপর আছে পরিষ্কার পরিচ্ছন্ন বর্জ্য ব্যবস্থাপনা তারপর আছে রাস্তাঘাট তারপর আছে আলোকায়ন তারপর আছে শিক্ষা স্বাস্থ্য ক্রীড়া সংস্কৃতি নিয়েও ভাবনা আছে নতুন মেয়রের নতুন খেলার মাঠ এবং উন্মুক্ত মঞ্চ করারও উদ্যোগ নিচ্ছেন তিনি যেখানে সম্ভব হবে খালি জায়গা পাওয়া যাবে সরকারি জায়গা ছোট হোক বড় হোক অন্ধপক্ষে ছেলেদের জন্য ছোটখাটো পার্ক করে দিলে আমাদের শিশুরা কিশোর খেলতে পারবে তাদের সৃজনশীলতার প্রকাশ হবে সেটি নির্বাচনের আগে একশো দিন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন খুরশেদ আলম সুজন তার মতে নগরের উন্নয়নে অন্যতম বাধা সিটি কর্পোরেশনের দুর্নীতি কর্পোরেশনকে কেন্দ্র করে যে দুর্নীতির মধুচক্র গড়ে উঠেছে সেই মধুচক্রে মৌচাক ভেঙে দিতে হবে এবং তাদেরকে কর্পোরেশন থেকে তাড়িয়ে দিয়ে জনগণের অধিকারকে সুনিশ্চিত করতে হবে পর্যটন নগরী হিসেবে চট্টগ্রামকে গড়ে তোলা এবং চলমান উন্নয়ন প্রকল্পে সমন্বয় করা নতুন মেয়রের জন্য চ্যালেঞ্জ বলেও মনে করেন সাবেক প্রশাসক সমর ইসলাম একুশে টেলিভিশন